ভগবান বট আল্লাহ ঈশ্বর এক, বলে না বলে না, যারা বলে সেই মোলবি দিকে কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল, কোরআন আর হাদিস থেকে একটা দলিল বার করে দেখ, আমি জুতোর মালা পরব ক্যামেরা চালিয়ে যে ভগবান আর আল্লাহ ঈশ্বর আর আল্লাহ এক। শুনেলেন, আল্লাহ শব্দের কিন্তু স্ত্রীলিঙ্গ নাই, স্ত্রীলিঙ্গ আছে নাই, কোরআন শুনেলেন, দিয়ে দিই আপনাদের, পরে গোটাটা তফসির করব, খালি ছোট্ট করে একটু বলে দিয়ে বেরিয়ে যাই, তারপর ওখানে আসবো। আলাম নাজআলিল আরদা মিহাদা, সূরা নাবা 30 পারা প্রথম সূরা, ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি পৃথিবীতে সব জোড়া জোড়া সৃষ্টি করেছি, আমি আল্লাহ খালি বিজোড়, জোরে একবার বলুন সুবহানাল্লাহ, আমি আল্লাহ খালি বিজোড়, সব জোড়া জোড়া স্ত্রী নর এবং নারী, আসমান আর জমিন, স্থল আর পানি, উঁচু আর নিচু, ভালো আর মন্দ, কালো আর সাদা, সব চূড়া চূড়া আমি আল্লাহ খালি বিজয়। কেউ একজন দাঁড়িয়ে শিক্ষিত লোক, আমি অশিক্ষিত দিকে বলিনি, যারা স্কুলের মাস্টার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মৌলবি, মুহাদ্দিস যদি কেউ থাকেন, একজন ভাই খালি বলে দেন আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ কি আছে, জোরে একবার বলুন নারায় তাকবীর। এত তোমরা গরুর মাংস খাও না, মেদিনীপুরের লোক, তোমাদের গরু আমাদের দিকে গাছ যাচ্ছে, নারায় তাকবীর, আমার মন ভরলো আর তকবীরই দেবো না, না না তাকবীর, বলে আমাদের সম্মানটার বাঁচাও, নারায় তাকবীর, আমার ভাই আপ তো ইয়ার বহুত উঁচে আদমি হ্যায়, আর হামারা দিল কা আদমি হ্যায়, দিল সে মহব্বত করতে আপসে, চলুন আপনাদিকে একটা কথা বলি, দেখুন আল্লাহর কসম, আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নাই, ভগবান তার স্ত্রীলিঙ্গ হচ্ছে ভগবতী, ঈশ্বর তার স্ত্রীলিঙ্গ হচ্ছে ঈশ্বরী, গড তার স্ত্রীলিঙ্গ হচ্ছে গডি, কিন্তু আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন আপনাকে বলে দিই, যারা এক করতে চাইছে, আমাদের দেশে পৃথিবীতে এখন দুটো ধর্ম বৃহত্তম ধর্ম, কটা বললাম, দুটো, একটা হচ্ছে খ্রিস্টান আর একটা হচ্ছে মুসলিম, এই ধর্মের অনুসারী পৃথিবীতে কিন্তু সব থেকে বেশি, গোটা পৃথিবী জুড়ে পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, জোরে একবার বলুন সুবহানাল্লাহ, গোটা পৃথিবী জুড়ে অর্ধেকের বেশি 750 কোটি মানুষ আছে, তার মধ্যে প্রায় 350 কোটি খালি খ্রিস্টান আছে, আর 250 কোটি মুসলমান আছে। আমার মুসলমান ভাই একটা কথা বলে দিই, এই খ্রিস্টানরা যার উপাসনা বর্তমানে করে তিনি হচ্ছেন হযরতে ঈসা মসীহ এবং তার মা মারিয়াম, এই দুজন কে এরা ঈসা মসীহকে গড বলে, এরা ঈসা মসীহকে গড বলে, এবং এরা যে আকীদা রাখে খ্রিস্টানরা, খ্রিস্টানদের আকীদা শুনে যান, মেদিনীপুরে থাকলে খোঁজ নিয়ে নেবেন, এরা বলে ঈসা হচ্ছে আল্লাহর বেটা, জোরে বলুন না উজবিল্লাহ, 25শে ডিসেম্বর যেটা পালন হয় সেটা হচ্ছে মেরি ক্রিসমাস, এই দিনে আল্লাহ ছেলে জন্ম দিয়েছে, জোরে বলুন নাউজবিল্লাহ, এই আকীদা রাখার কারণে তারা ইসলাম থেকে খারিজ, তা না হলে আমরা ঈসা মসীহকে আল্লাহর পয়গম্বর ভাবি, ভাবি না ভাবি না, সবাই ভাববেন, জোরে বলুন ইনশাআল্লাহ, তিনার মা মারিয়াম ঈসা নবীর মা এবং পাক পবিত্র নারী, জান্নাতি নারী, হযরতে মারিয়াম এবং তার মূর্তি রেখে গির্জার মধ্যে উপাসনা হয়, তাদের কাছে ভালো মন্দ চাই, কার কাছে চাই, ঈসা মসীহ এবং তার মা মারিয়াম,
দেখুন আমরা কার কাছে চাই, সকলে জোরে বলুন আল্লাহ। বড় কষ্ট লাগে যদি কোন অমুসলিম ভাই, হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই আমার এই ধর্ম সভায় এসে থাকেন, তাদেরকে আমি ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো, সাদরে গ্রহণ করে নেব। আপনি খারাপ নেবেন না, আমার খালি ভাষাটা শুনে যান। আমার 40,000 বয়ান শুনছে ইউটিউব আর ফেসবুকে, আল্লাহর কৃপায় কোন ধর্মকে আমি গালি দিই না। আমি কিন্তু আমার ধর্মকে নিয়ে কেউ যদি ক্রিটিসাইজ করে সে মালকে বাঁশ দিতেও ছাড়ি না। বড় কষ্ট লাগে কি জানেন, আমাদের পশ্চিম বাংলায় সনাতনী ভাইদের সব থেকে বড় ভগবান হচ্ছে দুর্গা, ঠিক কি না কথা বলে? আপনি বিহারে চলে যান, তাদের ভগবান আলাদা। উত্তর প্রদেশে যান, তাদের ভগবান আলাদা। আপনি গুজরাটে যান, তাদের ভগবান আলাদা। মহারাষ্ট্রের সব থেকে বড় ভগবান হচ্ছে আপনার গণেশ। এইভাবে প্রত্যেকটা রাজ্যের আলাদা। আল্লাহর কসম, যদি ভারতের মুসলমানকে জিজ্ঞেস করো তোমাদের রবকে, সৃষ্টিকর্তাকে বলবে আল্লাহ। বাংলাদেশের যদি মুসলমানকে জিজ্ঞেস করো তোমাদের সৃষ্টিকর্তাকে, তারা বলবে আল্লাহ। পাকিস্তানের জিজ্ঞেস করো বলবে আল্লাহ। থাইল্যান্ডের জিজ্ঞেস করো বলবে আল্লাহ। চাইনার জিজ্ঞেস করো বলবে আল্লাহ। অস্ট্রেলিয়ার জিজ্ঞেস করো বলবে আল্লাহ। আপনার আমেরিকার মুসলমানকে জিজ্ঞেস করো বলবে আল্লাহ। আরব দুনিয়ার সমস্ত দেশের মুসলমানকে জিজ্ঞেস করো আমাদের রব। গোটা পৃথিবীর মুসলমানের সৃষ্টিকর্তা নয়, গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা একজন, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, আমরা এক আল্লাহই বিশ্বাস, অনেকগুলো আল্লাহ নয়। আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই, যদি অনেকগুলো আল্লাহ হয় ঝামেলা হবে না? হবে না, ঝামেলা হবে। কোরআনে আছে ওয়ারাকাত কাররনা বাইনাত, পৃথিবীর যতগুলো মানুষ আছে, আমার অমুসলিম ভাইরা শুনবেন, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যত পৃথিবীর মানুষ আছে সবাই হচ্ছে আমার আদমের সন্তান। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সবাই আদমের সন্তান। আগে চলুন আপনাদেরকে বলে দিই, এই যে আমার হাতে মোবাইল আছে, এই মোবাইলটার নাম হচ্ছে ভিভো ওয়াই 20। কি বললাম? ভিভো। ভিভো একটা কোম্পানি, কোম্পানি না কোম্পানি, অ্যাপেল একটা আলাদা কোম্পানি, ওপো একটা আলাদা কোম্পানি, নোকিয়া একটা আলাদা কোম্পানি, স্যামসুং একটা আলাদা কোম্পানি। আচ্ছা, যতগুলো কোম্পানি ততগুলো মডেল আছে না? না, তত রকমের মডেল, কাজ কিন্তু একই। এই মোবাইলটা তো ফটো তোলা হবে, এটা তো হবে, এটা তো কথা বলা হয়, এটা তো হয়, এটা তো আপনার ভিডিও হয়, ওটা তো হয়, কন্ডিশন একই, খালি মডেলগুলো আলাদা। মডেল আলাদা হওয়ার কারণ কি? তার কারণ একটাই, মালিক আলাদা বলে মডেল আলাদা। কথাটা বুঝতে পারেন? ভিভোর মালিক আলাদা, অ্যাপেলের মালিক আলাদা, সব কোম্পানির মালিক আলাদা আলাদা। তো এরা চিন্তা করে যে গাড়ি, এই দেখুন এখানে তিনখানা চার চাকা গাড়ি দাঁড়িয়েছে, নাই কথা বলো? সবারই কাজ কিন্তু এক, স্টার্ট দিলে গিয়ার ফেললে ছুটবে, ছুটবে না ছুটবে না, কিন্তু সবগুলোর নাম গাড়ি, কিন্তু কোম্পানি হিসাবে আলাদা আলাদা মডেল আছে। যতগুলো মালিক ততগুলো মডেল। আল্লাহর কসম করে বলছি, গোটা পৃথিবীর মানুষকে এক কাছে করে নাও, সববারই আমার আল্লাহ দুটো চোখ দিয়েছেন, দুটো কান, একটা নাক, একটা মুখ, দুটো হাত, দুটো পা, একই রকম মডেল পাবে, আমার মডেলে পার্থক্য পাবে না। গোটা পৃথিবীর যত মানুষ আছে সকলের সৃষ্টিকর্তা একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মনে করছে না আলাদা আলাদা, তাদেরকে বলি আপনাদের মেদিনীপুরে, আচ্ছা যখন আপনারা চাষ করেন আল্লাহ আপনাদের পানি দেয়, হিন্দুদের পানি হয় না মনে হয়, তাই তো? সবারই একই হয় না? হয় না। ধানে পোকা লাগলে ওদের হয় না আপনার হয়, এরকম হয়? একটা চক্ষুষ উদাহরণ শুনে, আজ থেকে 6-7 বছর আগে, সেই দিনে কিন্তু আমি জলসা করে মুর্শিদাবাদে ছিলাম, জায়গাটার নাম হচ্ছে দৌলতাবাদ, বালির ঘাট।
ওইখানকার মানুষও জানতো না ওইখানে একটা ঝিল আছে, ঝিল মানে নদীর মতো, মুর্শিদাবাদ নদীয়ায় ঝিল বেশি, গোটা মুর্শিদাবাদ নদীয়ায় জিজ্ঞেস করো নদীতে ভর্তি, চারিদিকে ঘেরে রেখেছে। তো ওই মুর্শিদাবাদে নদীয়ায় আপনার ওইটার নাম হচ্ছে ঝিল। ওখানে একটা ভোরের বেলায় বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসটা ব্রিজ ভেঙে নিচেই পড়েছিল, একটা মানুষ 45 জন ছিল, ড্রাইভার আর একটা খালি প্যাসেঞ্জার সাঁতারে বেরিয়ে গিয়েছিল, বাকি সব মালকটা মারা গিয়েছিল। 44 জনের মধ্যে 37 জন হিন্দু বিভিন্ন জাতি ছিল সেখানে, বাকি 7টা না 8টা মুসলিম ভাই ছিল। 70 ফুট গভীরে চলে গিয়েছিল বাস, সেখানকার গভীরতা হচ্ছে 70 ফুট, ক্যারেন দিয়ে তোলা হলো, যখন তুলতে গেছে তো কবে কার যারা ডুবুরি ছিল তারা বলছে তলায় একটা পুরনো লড়ি পড়ে আছে, ত্রা সেটার কেউ তুলেনি, বাসটা তুলেছে। আপনাদিকে যেটা বুঝাতে চাইছি, আচ্ছা সেখানে কই আল্লাহ বললে না তো আমার গুলো বার করলে ভগবানের গুলো যা, ভগবান বলেনি আমার গুলো বার করলে আল্লাহর গুলো যা, আল্লাহর কসম করে বলছি মৃত যদি দুটো, একজন হিন্দু একজন মুসলিম যদি একটা গাড়িতে থাকে, অ্যাক্সিডেন্ট হলে মৃত্যু হলে আল্লাহ দেখে না কার, কেন আল্লাহ সকলের মালিক একজনের নয়, গোটা পৃথিবীর মালিক হচ্ছেন আমার রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য ঝামেলা ঝঞ্ঝট কিছুই নেই, যেমন আমি বলিনি আর আমি বলবোও না। এই মিডিয়ায় দেখছিলাম, টিভি রাঙ্গার শুনেলেন, যারা মুসলিম ভাই অমুসলিম ভাই হিন্দু ভাই যারা আমার বয়ান শুনে না শুনছেন, ভারতবর্ষে যতগুলো বর্তমানে দাঙ্গা হচ্ছে, হিন্দু মুসলিমের বিদ্বেষ ছড়াচ্ছে, তার একটাই কারণ হচ্ছে টিভির অ্যাঙ্কার আর চ্যানেলগুলো, খবরের চ্যানেল, এরা হিন্দু মুসলিমের বিভেদ লাগাচ্ছে। আমি একবার নয় 1000 বার ইনভাইট করেছি, কাকে? এবিপি আনন্দর যে রুবিকা লিয়াকত আছে তাকে, শুধু তাই নয় আজকের যে আপনার কি নাম চাচ্চকোটা ওই অর্ণব গোস্বামী হারামগোট্টা ওকে ইনভাইট করেছি, আপনার রুবিকা লিয়াকত অঞ্জনা আম কসব, আগর হিম্মত হে তো হামারে জৈসে মৌলভিও কে সাথে এক বার তোমা বেঠ কে দেখো। আল্লাহ কি কসম ছট্টি কি দুধ ইয়াদ দিলা দেঙ্গে তুম লোগো, তোমরা অনুভবও করতে পারবে না ইসলাম কিভাবে বুঝাবো। রবিকা লিয়াকত কুছ দিন পহলে রাম মন্দির পৌঁছি আর ইয়ে কহ রহি হ্যায় ইয়াহ তো রাত হ্যায় লেকিন হামে দিন হি দিন লগ রহি হ্যায়। আগর তুম আপনে আপ কো মুসলমান কহতি হো তো মাই আল্লাহ কি কসম কহতা হুঁ তুম মুশরিক হো। ये चैलेंज है मेरा, अगर एक्सेप्ट करना चाहती है तो एक मर्तबा हमारे साथ बैठ के देखो, मैं प्रूफ कर दूंगा इंशाल्लाह कुरान से। जो लोग कह रही हैं कि औरत के लिए पर्दा करना फर्ज नहीं है इस्लाम में, अगर हिम्मत है तो एक मर्तबा मौलवी शौकत के बेटा यासीन के साथ बैठ कर देखो, हम चड्डी उतार के तुम लोग भागोगे इंशाल्लाह। ऐसे भगाऊंगा दिल्ली की सड़क पे भागोगे इंशाल्लाह, और हम तुमको तलवार से नहीं भगाएंगे, गोली से नहीं, इंशाल्लाह कुरान और हदीस से भगाएंगे, ये हमारा शर्त है इंशाल्लाह। चैलेंज है तुम लोगों के लिए कि औरत को ढकना नहीं चाहिए, इस्लाम में ये सिखाया कि हर धर्म को मान लो, अल्लाह की कसम हमारे रसूल ने फरमाया किसी धर्म को गाली मत दो, किसी के देवियों को गाली मत दो, लेकिन तुम उसको अपना मत समझो। कुरान ने फरमाया ला इलाहा उला वला इलाहा उला, तुम दोनों में पैर मत रखो। तुम ये सोच रही हो कि मैं एक तरफ नाम से मुसलमान रहूंगी और इधर आके पूजा पाठ करूंगी, क्यामत के दिन अगर देखेंगे तो भगवान वाला रास्ता सही है तो उधर ही ले लेंगे, नहीं तो अल्लाह वाला सही है तो मैं अल्लाह ले लूंगा, ये जगह तो हमारे अल्लाह पास की है ही नहीं,
কেউকে ইসকো তো মুশরিক কহা জাতা হ্যায় হামারে কুরআন হাদিস কে এতবার সে তুম কাইসে কহ রহি হো মুম্বাই সে এক লড়কি পেদল যা রহি হ্যায় ও কহ রে মেরা নাম ইয়ে হ্যায় মাইন মুসলমান হুঁ মাইন রাম মন্দির যা রহি হ্যায় তেরে কো কিসনে বাতায়া তু মুসলমান হ্যায় আর মাইন কহ রহা হো তু কাফির হ্যায় মেরে হিন্দু ভাইয়ো পুরে হিন্দুস্তান কে হিন্দু মা বহিন আর ভাইয়ো সুন লো জো মুসলমান তুমকো কহ রহে কি তুমারে ভগবান কো হাম মহব্বত করতে ইসসে বড়া বেঈমান কোই নহীন আর হাম কহতে হ্যায় কি হাম আল্লাহ কো মানতে হ্যায় লেকিন তুমারে দেবিয়ো কো হাম গালি নহি দেতে বেজ্জতি নহি করতে ইনশাআল্লাহ তুম আপনা ধর্ম মান লো আর হাম আপনা ধর্ম মানেঙ্গে হামারে মসজিদ মে আজান হোগি তুমারে মন্দির মে আরতি হোগি কোই হরফ নেই ইয়ে হিন্দুস্তান হ্যায় সেকুলার দেশ তুম আপনা ধর্ম মান লো হাম আপনা ধর্ম মান লেতে কোই ঝগড়া নেই লেকিন জো মুসলমান নেতা লোক কহ রহে কি ভাই হাম তুমারে সাথ হ্যায় ইয়ে তেরা ভোট লেনে কে লিয়ে কহ রহে জো হিন্দু নেতা আপকে ইফতারি পার্টি মে আতে হ্যায় আর কহতা হ্যায় কি ইসলাম বহুত আচ্ছা হ্যায় ইয়ে ভি নামক হারাম আর বেঈমান হ্যায় ইয়ে তুমারা ভোট কে লিয়ে আ রাহা হ্যায় এইসা নেহি আগার ইতনা আচ্ছা হ্যায় তো কলমা তো পড় লো ইয়ার কলমা পড়নে মে দিক্কত কাহাঁ হ্যায় তুমারে বড় কষ্ট লাগে আল্লাহর কসম কোরআন শোনাবো আপনাদিকে লা ইলাহা উলা ওয়ালা ইলাহা ইল্লা আল্লাহ বললেন হে নবী বলে দাও তোমরা দুটো নৌকায় পা দিবে না একটা নৌকায় পা দাও দুটো নৌকায় নয় কেউ যদি নদীর উপরে নদী পার হয় আর যদি বলে এই নৌকাটা ডুবে যেতে পারে তো আমি একটা নৌকা দিই দুটো নৌকায় দুটো পা দেব সে মাল মরবে না মরবে না নৌকাটা যদি একটু ঢেউতে সরে যায় সে 100% পড়ে মরবে কিন্তু একটা নৌকায় থাকলে আল্লাহ চাইলে মারা যেতে পারে না চাইলে আপনার মৃত্যু হবে না এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে আমার মুসলমান ভাই সবাই বলুন আমরা ইসলাম থেকে কেউ সরব না জোরে বলুন ইনশাআল্লাহ ইসলাম থেকে সরার রাস্তা নেই পৃথিবীর বুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এমন একটা দিন আসবে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর সবথেকে দুঃখের বিষয় মুসান্নাব ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস আল্লাহর নবী বললেন হে আমার সাহাবীরা শোনো কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে মসজিদগুলো নামাজ দিতে ভরে যাবে আল্লাহর নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সেই নামাজীরা কেমন হবে নবীজি বললেন শোনো সেই নামাজীরা এত নেমক হারাম হবে তারা সুদও খাবে নামাজও পড়বে তারা সুদ খাবে আর বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে বড় বড় শপিং মল করবে আর মসজিদে এসে তারা মাথা ঠুকবে কিন্তু ঈমানদার কেউ থাকবে না এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস আপনার চোখ দিয়ে পানি আসা দরকার যে এখনো সময় আছে যুগ এখনো কিয়ামত বাকি আছে ঈমানদার আর মুমিন হয়ে যান সকলে হবেন জোরে বলুন ইনশাআল্লাহ আখলাক চরিত্র ব্যবহারে আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায় আপনার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায় আমার ভাই আমি তো বলেছি একটা জলসায় আজকে আবার আমি গোকুলপুর আর খড়গপুরের ভাই দিকে শুনিয়ে দিয়ে যাই মেদিনীপুরের ভাই দিকে কান খুলে শুনেলেন রাম মন্দির তৈরি হয়েছে দুঃখ এতটুকু নাই আল্লাহ এর মধ্যেই আমাদের জন্য মঙ্গল রেখেছে সকলে জোরে বলুন ইনশাআল্লাহ এটা বিশ্বাসের নাম হচ্ছে ঈমান এটা বিশ্বাসের নাম কি ঈমান আমি তো সকালে ফজরের পরে মাদ্রাসায় গেলাম মনে মনে ভাবলাম আজকে আর জলসা গোকুলপুরে হবে এত বৃষ্টি কাল রাতে যখন আমি জলসা হাওড়ায় শেষ করে গাড়ি ছেড়েছি এত বৃষ্টি দোয়া করে দিলাম দোয়ার আগে বৃষ্টি শুরু হয়েছে প্রবল বৃষ্টি আমি হালকা পানি পড়ছিল ছাড়লো আমি গিয়ে গাড়িতে চেপে বাড়ি গেলাম তো মনে মনে ভাবছিলাম কালকে আর গোকুলপুরে জলসা হবে না সকালে ফোন করলাম ভাই বললে আমাদের দিকে আকাশ পরিষ্কার আমি যখন বাড়ি থেকে বের হচ্ছি তখনও প্রবল বৃষ্টি আমাদের বর্ধমান দেখুন মেদিনীপুরে বৃষ্টি নেই এইখানে আল্লাহকে চিন্তা হবে আপনাকে
আল্লাহ যেটা করবেন মঙ্গলের জন্য। যদিও বৃষ্টি হয়ে যেত, এই গ্রামের মানুষটিকে ভাবতে হতো আল্লাহ এর মধ্যেই মঙ্গল রেখেছে। এটা যারা বিশ্বাস করেন না তাদেরকে একটা কথা বলে দিই, আপনি কোনদিন ভেবেছেন আমাদের যতগুলো মানুষ মারা যায় কেউ ভাবে যে আমি কালকে মরে যাব? কথা বলেন, ভাবে না যে আমার কালকে মৃত্যু হবে। আমি আজকে আপনাদেরকে একটা আমল বলে যাব, লাস্টে বলবো আমলটা, সবাই করবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। যদি এই আমলটা আমি যেটা বলে যাব যদি করেন, একদিন করেন, যারা পাপে যুক্ত আছে পাপ মুক্ত জীবন গড়ে যাবে। সকলে জোরে বলুন করবো ইনশাআল্লাহ। আমলটা আমি বলবো লাস্টের দিকে গিয়ে বলবো। এখন আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি, আমার মুসলমান ভাই, ইমানদারির সঙ্গে আপনারা নিয়ত করলেন দিন থেকে কেউ এতটুকু সরার রাস্তা আমরা নেব না। জোরে বলুন ইনশাআল্লাহ। যতই আঘাত আসে, আমি বলেছি বাবরি মসজিদ ভেঙে গেছে, আমাদের ঘরের ছেলেরা ফেসবুক হোয়াটসঅ্যাপ সব সব জায়গায় গালি দিচ্ছে, অনেকজন কমেন্ট করছে আমাদের বাবরি মসজিদ ভেঙে গেল, আমরা চিরজীবন বলবো ওটা আমাদের মসজিদ। বড় কষ্ট লাগে, তুমি দুঃখ প্রকাশ করছো বাবরি মসজিদের জন্য, আর তোর মসজিদ কাঁচে, তুই জীবনে মসজিদে নামাজ পড়তে যাস না, কত কষ্ট লাগে। তোর মসজিদ তোর জন্য কাঁচে, আর তুই বাবরির জন্য কাঁচিস, তোর মনকে জিজ্ঞেস কর তোর কাঁদাটা সহি শরীয়ত মোতাবেক না তোর কাঁদাটা শুধুমাত্র লোক দেখানো কাঁদা হচ্ছে, তোর কাঁদাটা শুধুমাত্র ফেসবুকে পোস্টাই করতে পারছিস কিন্তু হারাম করতু নামাজ জীবনে পড়িস না, তো আল্লাহর কাছে স্থান কি করে পাবি? আমি বলে যাচ্ছি হে হিন্দুস্তানের মুসলমান, আল্লাহর কসম করে বলছি, আমার জলসার নিচে একজন সনাতনী ভাই কমেন্ট করেছে, কে? আমি তো বাবরি হুয়া, আমি বহুত সারে মসজিদ বাকি হ্যায়, ইনশাআল্লাহ হিন্দুস্তান কে সারে মসজিদ তোড় দো, লেকিন আল্লাহ কি কসম, হামারে দিল সে আর দিমাগ সে আল্লাহর রাসূল কে মহব্বত কো তুম মিটা নাহি। আমার মুসলমান ভাই, লকডাউনের সময় মসজিদ গুলো বন্ধ ছিল না? ছিল না। নামাজ বাড়িতে পড়েছি না পড়িনি? বাড়িতে পড়েছি। আমি তো মনে করি এই রোগ হয়ে লকডাউন হয়ে একটা ফায়দা হয়েছে, কি? বাড়িতে অনেক জনের বাচ্চা নামাজ জানতো না, নামাজ শিখে গেছে, তাই না? কথা বলে এই লকডাউনে করোনার কারণে অনেক লোক নামাজি হয়েছে। আমি যেদিকে আমার গ্রামে মদ মদের বোতল দেখেছি, তারা মদ ছেড়ে দিয়েছে, নামাজ পড়েছে, রোগের ভয়ে যাই হোক আল্লাহ ভয় দেখিয়েছে। আমি যখন বাড়িতে তারাবি পড়তাম রমজান মাসে, আমার বিটি আমার আব্বাজি হজে গিয়ে ছোট মুসল্লা এনে দিয়েছিল, সে আমার পাশে দাঁড়িয়ে নিয়ত বানতো, রুকু সিজদা সব করতো, মাঝে মাঝে পানি খেতে যেত, একবার করে আমাকে বলতো আব্বা তুমি পানি খাবে? নামাজ চলছে। দেখুন তার মধ্যে তারবিয়ত রয়েছে যে নামাজ আমাদিকে পড়তে হবে, ওই আমার বাচ্চা মেয়ের মনে তো জাগলো নামাজ পড়তে হবে, তাই না? লকডাউনে লাভ হয়েছে, আমার পাড়ায় সব পাড়ায় পাড়ায় নামাজ হচ্ছে। আমার গ্রাম একবারই হাই রোডের গায়ে, দিল্লি রোডের উপরে আমার গ্রাম, দুদিকে গ্রাম, মধ্যখানে দিল্লি রোড। তো পুলিশ প্রশাসন আসতো মসজিদে, পাঁচ জনের নামাজ পড়ার পারমিশন ছিল, তো আর মাদ্রাসায় আমি তালা লাগিয়ে রেখেছিলাম, মাদ্রাসায় নামাজ হতো না, দু একজন নামাজ পড়তো, আমার বাবুর্চি আর একজন ছিল। তো আমার পাড়ার ছেলেরা বললে হুজুর আপনি বাড়িতে নামাজ পড়ছেন, আমরা পাড়ায় একটা ছাদ ঠিক করেছি, একজনের বাড়িতে নতুন বাড়ি হচ্ছে, সেখানে নামাজটা আপনি পড়ান? আমি আলহামদুলিল্লাহ পড়াবো, তো সেখানে আমি প্রত্যেক দিন পড়াতে যেতাম। সব থেকে বড় জিনিস কি জানে, আমি এত খুশি হয়েছি সেই জায়গায় গিয়ে যে নামাজিগুলোকে দেখেছি যারা মদের বোতল ছাড়ার কিছু চিন্তা না, যাদিকে আমি রোজা রাখতে দেখলাম লকডাউনে, আল্লাহর কসম সেই ছেলেরা রোজা তো দূরের কথা, বিসমিল্লাহ বলাটাও জানতো না, তারা আল্লাহকে চিনতে পারলো রোগের কারণে। তো যদি রোগের কারণে আমরা মসজিদ বন্ধ করে বাড়িতে নামাজ পড়তে পেরেছি, তো মসজিদ ভেঙে দিলে আমার ঘরে কেন আমি নামাজ পড়তে পারবো না? কথাটা বুঝতে পারেননি? আর আমার আল্লাহ বলেছেন যেখানে থাকবে যেভাবে থাকবে, সমুদ্রের তলে হোক আর লোহার জায়গায় হোক আর লোহার ঘরের ভেতরে হোক, আসমান জমিন যেখানে ডাকবে আমি আল্লাহ সেখানে তোমাদিকে সারা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
খালি যে জায়গায় নামাজ পড়ছেন দেখে নেবেন জায়গাটা পবিত্র আছে কিনা, নামাজ হয়ে যাবে। যদি আপনার টুপি না থাকে, বিনা টুপিতে নামাজ হবে না? হবে না, হবে না, নামাজ হয়ে যাবে। তাইলে আপনার আমার ভয় কোথায়? টুপি যদি না পায় আমার নামাজ হয়ে যাবে। আমার মুসলমান ভাই, জো লোক হামে ডরা রহে হ্যায় বড়ি দুখ হ্যায় হামার, বড়া কি তুম ডরা কিসকো রহে হো? জো লোক শাহাদাত কো পসন্দ করতে, জো লোক ইয়ে চাহতে হ্যায় কি আল্লাহ মেরা মৌত তো শাহাদাত কি মৌত, জো মুসলমান ইয়ে চাহতে হ্যায়। শুনেলেন? কোরআন শুনাই আমার ভাইয়েরা, শুনে যান, ভয় কেউ খাবেন না, নামাজ কিন্তু কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন বলছে ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল কোনো জায়গাতে ভয় নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তো আপনি যদি আল্লাহর বন্ধু হও, তুমি কাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ? মৃত্যুর ভয় আমরা খাই না। আমি তো বলেছি ভাই, ডরনে ওয়ালো মে সে হাম নাহি হ্যায়, হাম তো ইনশাআল্লাহ ডরানে ওয়ালে ভি নাহি হ্যায়, হাম তো ইয়ে হ্যায় কি কলমা কা দাওয়াত দেনে ওয়ালে হ্যায়। বেশক বেশক, হাম তুমে দাওয়াত দে দাও, আপনা দিকে বুঝিয়ে দি। ওয়াসিম রিজবি এক হারাম খোর, কয়েক বছর আগে বলেছিল, দু তিন বছর আগে, কি মাইনে ইসলাম ছোড় কর সনাতনী ধর্ম কো আপনা লো। আবি 6 মহিনা পহলে উসকা এক ভিডিও আয়া হামারে সামনে, ক্যা কহ রহা হ্যায় ভাই? সনাতনী ভাই লোক সুন লো, মাই ডিপ্রেশন মে হু আর মাই কবি ভি আত্মহত্যা কর সকতা হু, ইসিলিয়ে হামকো বাচাও। তোমারা হাল তো এসা হুয়া, ধোবি কা কুত্তা না ঘাট কা না ঘর কা। সব থেকে বড় জিনিস আপনারা লক্ষ্য করুন, সে কেরুয়া বস্ত্র পড়েছে, মাথায় তিলক লাগিয়েছে, পাগড়ি পড়েছে। রাম মন্দির উদ্বোধনে তাকে ডাকা হয়েছে, কথা বলবেন না? ডাকা হয়েছে? ডাকা হয়নি, মুখে পিশাব করে দেয়া হয়েছে। আল্লাহর কসম করে বলছি, যে সনাতনী ভাইরা, দলিত আদিবাসী ভাই আমার বক্তব্য শুনছেন, অনুরোধ করে বলছি, এক্ষুনি যদি কলমা পড়েন আল্লাহর কসম, কালকে ফজরের নামাজে পাঁচ কাতারে নামাজ পড়তে পাবেন, কেউ বলবে না আজকে ইসলাম কবুল করেছিস পেছনের কাতারে যা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একমাত্র ইসলাম এমন একটা ধর্ম যে পয়সা দিয়ে ধর্ম বিক্রি হয় না, আল্লাহর কসম হৃদয় দিয়ে হয়। কেউ যদি ইসলাম কবুল করে তাকে টাকা দিতে পারবো না, সম্পদ দিতে পারবো না, ইনশাআল্লাহ হৃদয়ে স্থান দিতে পারবো। তুমি যদি আজকে মুসলমান হও, কালকেই তুমি আমার কাছে, তুমি আমার কালমা ভালা ভাই আমার খাঞ্চাই বসে খেতে পাবে। ঠিক কি না কথা বলো? আমি আপনার দিকে বুঝি, আপনাদের এখানে সিস্টেম আছে মসজিদে, এরকম সিস্টেম আছে কোন মসজিদে? খড়গপুরে, মেদিনীপুরে, যে সব থেকে বড় কোটিপতিরা ফাঁস কাতারে দাঁড়াবে, তারপরে বড় লোকরা, তারপরে হাজি সাহেবরা, তারপরে চাষিরা, তারপর এরকম সিস্টেম কোন মসজিদে আছে? পৃথিবীর কোন মসজিদে? পৃথিবীর যেটা আল্লাহর ঘর কাবা ঘরে আছে নেই? আল্লাহর কসম করে বলছি, কোন কোটিপতি যদি উজু করে ফাঁস কাতারে জুম্মা বসে, কালকে জুম্মা বার আছে ফাঁস কাতারে বসে, আর তার পাশে যদি একজন ভিক্ষুক উজু করে গিয়ে বসে, সেই কোটিপতি বলতে পাবে না তুই ভিখারি পেছনের কাতারে যা। একবার জোরে বলুন নারায়ণ তাকবীর। আমার মুসলমান ভাই, এটার নাম ইসলাম। ইসলামে জাত বিচার নাই, ইসলামে কাস্টের বিচার নেই, ইসলামে ছোট বড় নেই। মার্কাজ আছে না নাই মেদিনীপুরে, খড়গপুরে আছে না নাই? আচ্ছা, খড়গপুরে মার্কাজে প্লেটে খাওয়ানো হয় না, খাঞ্চাই বাবা, খাঞ্চাই খাওয়ানো হয় না? এক এক খাঞ্চাই কজন বসে? চারজন। আচ্ছা, খাবার আগে এলান করা হয়, বড় লোকরা একদিকে বসবি আর গরিবরা একদিকে? জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ। ইসলাম বুঝিয়েছে একটা খাঞ্চাই বড় লোক, গরিব, ধনী, দরিদ্র ইসলামে নেই, কাস্টের বিচার নেই, শেখ মল্লিক অমুক তমুক ইসলামে বিচার নেই। যারাই আসবে, যেই তোমার পাশে থাকবে, তাকে তোমার দস্তারখানে টেনে লাও।